Hey guys, welcome to my channel MSD Vlogs and welcome to another new video. So, today's video is the Hero Hunk 150R A vector. So, today's video is going to be a bad vector and a bad vector. Let's start with today's video. আজকের ভিডিওটি প্রথমে বাইকটির ভালো দিক দিয়ে শুরু হবে তো প্রথম যে ভালো দিকটি বলবো সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিনটা আসলে এই বাইকটা যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আগের হাঙ্কের ইঞ্জিনটাই জাস্ট এটাকে একটু আরেকটু রিফাইন্ড এন্ড স্মুথ করা এই হাঙ্ক 150 আর দেওয়া হয়েছে তো এখানে কোনো চেঞ্জ করে না তো ভালো দিকটা হচ্ছে যে আগের থেকে ইঞ্জিনটা অনেকটাই রিফাইন করা হয়েছে তো গাইস সেকেন্ড যে ভালো দিকটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার ডিজাইনটা হিরো হাঙ্ক 150 আর যে ডিজাইনটা ওরা দিয়েছে এই ডিজাইনটা হচ্ছে হিরো এক্সট্রিম 200 আর একটা বাইক আছে ইন্ডিয়ায় যেটা 200 সিসি জাস্ট ওই বাইকটাই শুধু ইঞ্জিনটা বাদ দিয়ে আর সবকিছু ওই হাঙ্ক 100 আর দেওয়া হয়েছে তো এই জন্য বলবো আসলে আসলে এই ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে হিরো এক্সট্রিম 200 আর এই বাইকটার ডিজাইনটা তো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে সো গাইস এরপর যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকটার এক্সেলারেশন আগের থেকে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে বিকজ এই বাইকটা এমনিতে রিফাইন করা হয়েছে ইঞ্জিনটা নেক্সট এরপরে যে পিছনে যে স্পোকেটটা ব্যবহার করা হয়েছে আপনারা যদি দেখেন এই স্পোকেটটা আগের স্পোকেট থেকে অনেকটা বড় তো যেটার কারণে টপটা হয়তো একটু কমে যাবে কিন্তু আমরা আসলে এক্সেলারেশনটা আগের থেকে একটু বেটার পাবো আশা সো গাইস নেক্সট যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকটার ব্রেকিংটা এই বাইকটা যে ব্রেকিংটা ব্যবহার হয়েছে এটা সেই 200 সিসি এক্সট্রিম আর যে বাইকটা ওই বাইকটার ব্রেকিং সিস্টেমটাই ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটা ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সামনের ডিস্কটা আগের হাঙ্কের থেকে অনেকটাই বড় এবং পিছনের ডিস্কটা যদি খেয়াল করেন তো এটাও আগের হাঙ্কের থেকে অনেকটাই বড় আর যেটার কারণে আসলে ব্রেকিং ফিডব্যাকটা অনেকটা ইমপ্রুভ হয়েছে অনেকটা সো গাইস এরপর যেই দিকটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকটার টার্নিং রেডিয়াসটা এই বাইকটার টার্নিং রেডিয়াসটা যদি আপনারা খেয়াল করেন তো অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে আগের হাঙ্কের মতোই এটা আসলে বাইকটা অনেক বাল্কি হওয়ার পরও এইটার টার্নিং রেডিয়াসটা অনেকটাই ভালো যেটা আসলে একটা ভালো দিক যেটা আপনি সিটিতে বা ট্রাফিকের ভিতরে অল্প জায়গার ভিতরে গাড়িটা মুভ করতে পারবেন নেক্সট যে ভালো দিকটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার কার্বোরেটর সিস্টেমটা আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই বাইকটা কার্বোরেটর ব্যবহার করা হয়েছে এবং এদিক থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অন অফ সুইচ ইউজ করা হয়েছে এটা একটা কার্বোরেটর বাইক তো এটা আসলে আমি ভালো বলছি এই কারণে যে আমাদের বাংলাদেশে যে তেলের যে অবস্থা এবং যে সার্ভিস সেন্টারগুলোর যে অবস্থা সেখানে আসলে কার্বোরেটর বাইকটাই আসলে আমাদের জন্য বেশি ভালো হবে এফআই বাইকগুলো নিয়ে আমরা আসলে সার্ভিসে খুবই সমস্যা হয় সার্ভিস করতে গিয়ে অনেক সমস্যা হয় কারণ আমাদের বাংলাদেশে আসলে এফআই সার্ভিসিংটা আসলে এতটা অ্যাভেলেবেল এখনও হয় নাই তো আমি মনে করি সার্ভিসের দিক থেকে এটা কার্বোরেটর বাইকটা আমাদের জন্য আসলেই ভালো তো এরপরে যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকটার কন্ট্রোলিং আসলে এই বাইকটার কন্ট্রোলিংটা আসলে অসাধারণ এই বাইকটার পিছনের দিকে ব্যবহার করা হয়েছে অন 30 সেকশনে একটা টায়ার এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে অন 100 সেকশনে একটা টায়ার তো এটা আসলেই খুবই 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 ভালো করছে যে হিরো আগের যে হাঙ্ক বাইকটা ছিল সেই বাইকটাতে চিকন টায়ার থাকা সত্ত্বেও সামনে 90-110 সেকশনের টায়ার থাকার পরও আমরা সেটা থেকে কিন্তু বেশ ভালো একটা কন্ট্রোলিং আমরা পেয়েছি এবং এই বাইকটা যেহেতু সেই বাইকটার একটা আপডেটেড ভার্সন এবং এইটা যে মোটা টায়ার ব্যবহার করা হয়েছে তো এইটার কারণে এইটার কন্ট্রোলিংটা আগের থেকে ফার মোর বেটার হয়েছে তো এটা আর একটা ভালো দিক হাঙ্ক 150 আর বাইকটা তো এইটার সিটিং পজিশনটা আসলেই খুবই কমফোর্টেবল এবং এটার যে সাসপেনশনটা গাইস এটার সাসপেনশনটা আসলেই খুবই 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 ইমপ্রেসিভ যে এটা এতটাই কমফোর্টেবল যে আপনি আসলে এই বাইকটার উপরে উঠলে আপনার মুখ থেকে এমনিতেই হাসি হয়ে যাবে তো আসলে কমফোর্টের দিক থেকে এই বাইকটা আসলেই টপ নচ করছে হাঙ্ক গাইস নেক্সট যে ভালো দিকটা সেটা আসলে খুবই ছোট একটা ব্যাপার কিন্তু আসলে এটা ইমপ্রেসিভ একটা ব্যাপার যে এই হাঙ্ক 150 আর এই বাইকটায় ইঞ্জিন কিলিং সুইচটা ব্যবহার করা হয়েছে তো এটা আগের হাঙ্কে ছিল না তো এটা থাকলে আপনার ছোট একটা ব্যাপার কিন্তু আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাকে চাবি দিয়ে বারবার বাইকটা অফ করতে হবে না আপনি চাইলেই এখান কিলিং সুইচ থেকে বাইকটা অফ করতে পারবেন নেক্সট যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকটার পার্টস অ্যাভেলেবিলিটি হিরোর যে বাইকগুলো এই বাইকগুলোর পার্টস সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেই ক্ষেত্রে হাঙ্ক 150 আর এই বাইকটা তার ব্যতিক্রম থাকছে না তো আপনারা চাইলেই এই বাইকটার সার্ভিস এবং পার্টস সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনার হাতের কাছে
গাইস এরপরে যে ভালো দিকটা সেটা হচ্ছে এই বাইকটার প্রাইসিং। এই বাইকটা এই বাজেট রেঞ্জে এই সেগমেন্টে যা প্রোভাইড করতেছে আর কোনো বাইক আপনাকে এই জিনিসটা প্রোভাইড করতে পারবে না। লাইক আপনার এরকম একটা বাল্কি একটা ডিজাইন, এর সাথে আছে সিঙ্গেল চ্যানেল ABS এবং পিছনে পিছনে 130 সেকশনের টায়ার, যা যা প্রোভাইড করছে এটা আসলে আর কোনো বাইক আপনাকে প্রোভাইড করবে না। এবার সো গাইস এবার আলোচনা করব বাইকটার কিছু খারাপ দিক নিয়ে। তো ফার্স্ট অফ অল যে খারাপ দিকটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকটার এক্সজস্ট ডিজাইনটা। যদি এই বাইকটা এক্সট্রিম 200R বাইকটা থেকে নেওয়া হয়েছে ডিজাইনটা, কিন্তু তারপরও দেখা গেছে যে ওরা এই এক্সজস্টের ডিজাইনটা আসলে 200cc সেই বাইকটার ডিজাইনটা দেয় না, এটা হাঙ্কের জন্য নতুন করে তৈরি করা হয়েছে। তো এই ডিজাইনটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে একটু ভালো লাগে নাই, আসলে ওভারঅল ডিজাইনের সাথে আসলে এই ডিজাইনটা আসলে যায় না। তো এইটা হচ্ছে এই বাইকটার একটা খারাপ দিক। সো গাইস এরপর যে খারাপ দিকটা মনে হয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে এই বাইকটার টপ স্পিড। এই বাইকটার টপ স্পিডটা অনেকটাই কমে গেছে, বিকজ বাইকটা আসলে 200cc একটা বাইক এবং এই বাইকটা জাস্ট একটা 150cc একটা ইঞ্জিন খালি সেট আপ করে দেওয়া হয়েছে, যেটা ওই আগের হাঙ্ক থেকে আনা হয়েছে। তো ইঞ্জিন যেহেতু আগের ইঞ্জিন এবং ওই ইঞ্জিনে আগের থেকে মোটা চাকা সামনে এবং পিছনে পিছনে দুই সাইডেই মোটা চাকা ইউজ করা হয়েছে, তো এইটার জন্য আসলে এটার টপ স্পিডটা এবং ওইটার জন্য টপ স্পিডটা একটু ডাউন শিফট হয়েছে এবং এটার পিছনে ব্যবহার করা হয়েছে বড় স্পোকেট। আপনারা দেখবেন খেয়াল করলে দেখতে পারবেন এখানে পিছনে বড় স্পোকেট দেওয়া হয়েছে, তো এটার জন্য আসলে টপ স্পিডটা একটু কমে গেছে। তো নেক্সট যে খারাপ দিকটা সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ। এই বাইকটার মাইলেজটা বাইক থেকে একটু হইলেও কম পাবেন আপনারা, কারণ আগের হাঙ্কটা একটু এটার থেকে একটু লাইট ওয়েট ছিল, দেন এটার টায়ারগুলো একটু চিকন ছিল, তো যে কারণে ওইটার মাইলেজটা একটু বেশি পাওয়া যেত। তো এটার থেকে এটার মাইলেজটা একটু কম পাবেন। এটার ফ্রন্ট সাসপেনশনটা আসলে অনেকটাই স্টিফ, অনেকটাই হার্ড। আসলে পিছনের সাসপেনশনটা নিয়ে তেমন কোনো কথা বলার মতো কোনো সিস্টেমই নেই, কারণ আসলে পিছনের সাসপেনশনটা আসলেই অনেকটা সফট আর সামনের সাসপেনশনটা একটু হার্ড, যেটা আসলে ভাঙাচোরা রাস্তায় রাইড করার সময় টের পাওয়া যায় খুব ভালোভাবেই। তো এইটা ছিল এই বাইকটার একটা খারাপ দিক, যে এই বাইকটার সামনের সাসপেনশনটা অনেকটাই হার্ড। তো গাইস নেক্সট যে খারাপ দিকটা সেটা হচ্ছে এই বাইকটার স্পিডোমিটারটা। আসলে এই বাইকটার যে মিটারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা সেমি ডিজিটাল মিটার, যেটা আসলে হিরো আগের যে হিরোর এক্সট্রিম বাইকটা ছিল সেই বাইকটার সেম ডিজাইনটা ব্যবহার করা হয়েছে। তো হিরোর দরকার ছিল এই স্পিডোমিটারের ডিজাইনটা একটু আপগ্রেড করার, তো এইটা একটা খারাপ দিক ছিল এই বাইকটার। সো গাইস এই ছিল হাঙ্ক অনটিক আর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।